হ্যালো মাই লাভিজ, হোপ সবাই ভালো আছো। ইভিনিংয়ে কড়া কফি মুখিয়ে দিতেই মাথায় আইডিয়া এলো, নিউ ইয়ার ইভ লুক ক্রিয়েট করি না কেন, যেটা এনি কাইন্ড অফ পার্টিতে মানিয়ে যায়। সো এই জন্য আমি ফার্স্টে পিএস কটন প্যাডে নিউট্রিজেনা ক্লিনজিং মিল্ক নিয়ে ফেস ক্লিন অ্যান্ড ভালো মতো মেকআপ রেডি করে নিচ্ছি। এরপর আমার ফেসে হিডেন ডার্ট অ্যান্ড অয়েল ব্যালেন্সিংয়ের জন্য আমি বডি শপ চাইনিজ জিনজিং রাইস টোনারটি আমার ফেসে ইউজ করছি, তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। নেক্সট স্টেপে অ্যাজ এ ময়শ্চারাইজার আমি নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিমটি ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে পারো, বাট লাইট হ্যান্ডে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। নেক্সট স্টেজে আমার আইব্রোজ অ্যান্ড কন্ট্যাক্ট লেন্স অফ ক্যামেরায় ডান করে নিয়েছি, আমার স্টেপ বাই স্টেপ ব্রো টিউটোরিয়াল উপর লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। এতক্ষণ তো গেল প্রিপারেশন, এখন আমার দরকার হচ্ছে চট জলদি একটি গর্জিয়াস আই মেকআপ লুক, আর এই জন্য আমি নিয়েছি মরফে জেমস চার্লস আই শ্যাডো প্যালেট। এখন কোড জেমস নামে এই লাইট অরেঞ্জ শেডটি আমি অ্যাজ এ ট্রানজিশন কালার আমার আপার লিডে খুবই লাইট হ্যান্ডে ব্লেন্ড করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে এটা যাতে আউটার ব্রোবনে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়, ইনার সাইডে কম হলেও ক্ষতি নেই। এখন ক্রিজ এরিয়ার জন্য 10% অফ নামক এই চমৎকার ডার্ক অরেঞ্জ শেডটিকে আমি আমার ক্রিজ লাইন থেকে ইনার কর্নারে আস্তে আস্তে ব্লেন্ড করে দেব। খেয়াল রাখতে হবে এটা যাতে ক্রিজ লাইন পর্যন্তই সীমাবদ্ধ থাকে, এর উপরে ব্রো লাইনের দিকে না যায়। এভাবে লাইট হ্যান্ডে আমি আমার ক্রিজ লাইন থেকে আস্তে আস্তে ইনার কর্নারে ব্লেন্ড করতে থাকব। এবার শেড বেনি নিয়ে স্মোকি অ্যান্ড গ্ল্যামারাস একটা লুক ক্রিয়েটের জন্য আমি ক্রিজ লাইন থেকে ইনার সাইডে খুবই স্পেসিফাই করে ব্লেন্ড করে যাব, যাতে আদার শেডগুলো ঠিক থাকে। গ্লিটারটা আমার সবচেয়ে ফেভারিট, আর আমি এখন ইউজ করছি টেকনিক দি গ্লিটস প্যালেটে এই গোল্ডেন গ্লিটার আই শ্যাডোটি। খুবই স্মুথ টেক্সচার এই লিকুইড আই শ্যাডোটি আমি আমার টিয়ার ডাক্ট এরিয়া থেকে আই লিডের মিডল পর্যন্ত কাট ক্রিজ স্টাইলে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন সেম প্যালেটে বেনি শেডটি নিয়ে আমি আমার লিকুইড আই শ্যাডো এর হার্শ লাইন বা এন্ড কর্নার মিলিয়ে দেওয়ার জন্য ক্রিজ কর্নারে ড্যাশ পরিমাণে নিয়ে লাইট হ্যান্ডে ব্লেন্ড করে নিচ্ছি। হার্শ লাইন মেলানোর সাথে সাথে এটা আই মেকআপটাকে একটা স্মোকি লুক দেবে, পাশাপাশি একটা শার্প লুক ক্রিয়েট করবে। মাফে আইল্যাশটি এখন অফ স্ক্রিনে আমি করে নিচ্ছি। আই মেকআপ কোয়াইট ডান হয়ে গেছে, এখন মূল মেকআপে যাবার পূর্বে আমি আমার ডার্ক সার্কেল এবং ডার্ক প্যাচেস ফেসে কভার করার জন্য নিক্সে একটি অরেঞ্জ কারেক্টার নিয়ে ফেসে যে যে জায়গাতে আমার মনে হচ্ছে ডার্ক সার্কেল বা ডার্ক প্যাচেস আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি লাইট হ্যান্ডে। এ পর্যায়ে মেবেলিন সুপারস্টে হানি শেডের এই কনসিলারটি দিয়ে আমি আমার ফেসে যে যে জায়গাতে অরেঞ্জ শেডগুলো কভার হয়ে আছে সেই সেই জায়গাতে কনসিল করে নিচ্ছি। আমি জানি যে এখানে অনেকেই ফাউন্ডেশন ডিরেক্ট ইউজ করতে পছন্দ করে, মাঝে মাঝে আমিও করে থাকি, বাট যেহেতু এই কনসিলারটি খুবই লাইট ওয়েটের আর তাই আমি খুব ভালো একটি কভারেজের জন্য এরকম অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি একটি ভেজা স্পঞ্জের সাহায্যে আমার ফেসের কনসিলারটিকে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব, বাট অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে প্রয়োজনের সময় কখনো কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, ঠিক আমার সময় ঠিক তাই হলো, প্রয়োজনের সময় একটা স্পঞ্জ খুঁজে পাচ্ছি না, বেশ কয়েকটি নতুন স্পঞ্জ নিয়ে তাড়াহুড়া করে ছিঁড়ে নিলাম। আর এখন আমি চলে যাবো ডিরেক্ট ব্লেন্ডিংয়ের পর্যায়ে। এখন আমি একটি হালকা ভেজা স্পঞ্জকে ভালো মতো টিস্যু দিয়ে ড্রাই করে নিয়ে ফেসে যে কনসিলারগুলো আছে এগুলো ভালো মতো ব্লেন্ড করে ড্যাব 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 করে বসিয়ে নিচ্ছি, যাতে এটা ফেসে খুব ভালো মতো সেট হয়ে থাকে আর ইজি ব্লেন্ড হয়।
নেক্সট স্টেপে আমি মেবেলিন ড্রিম স্যাটিন লিকুইডে সানবেজ নামক এই ফাউন্ডেশনটি আমি আমার ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটাকে ভালো মতো ব্লেন্ড করার জন্য আমি আমার ফাউন্ডেশন ব্রাশটি নিয়ে ইজি ওয়েতে ব্লেন্ড করে নিচ্ছি। আর বলে রাখা ভালো, আমি আসলে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এটা যাতে ওয়েস্ট না হয় আর খুব সুন্দর মতো অ্যাপ্লাই হয় এর জন্য ব্রাশটাই বেশি প্রিফার করি। আর এটা নাইস কভারেজ দেয়। তোমরা চাইলে ব্রাশ, স্পঞ্জ, বিউটি ব্লেন্ডার, হ্যান্ড, এনিথিং ইউজ করতে পারো, বিকজ ইট ডিপেন্ডস অন কমফোর্ট অ্যাজ ওয়েল। এই স্টেজে সেম কনসিলারের সাহায্যে আমি আমার কনসিল এরিয়াগুলো খুব সুন্দর করে হাইলাইট করে নিচ্ছি। এরপর একটি ভেজা স্পঞ্জের সাহায্যে আমার কনসিল এরিয়াটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপ রেভলিউশনে আলট্রা কন্ট্রোল প্যালেট থেকে ডার্কেস্ট শেডটি নিয়ে আমি আমার জ লাইন লাক্সারি বানানা লুজ পাউডারটি নিচ্ছি। আর এই পাউডারটিকে আমি হাতে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে আই এরিয়া, নোজ অ্যান্ড যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাচ্ছি সেই সকল এরিয়াগুলোতে কেয়ারফুলি বসিয়ে যেতে হবে যাতে এটা কন্ট্রোল লাইনকে কভার না করে। আর যদি বানানা লুজ পাউডার অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসাবে যে কোনো পাউডার বা জনসন বেবি পাউডারই ইউজ করা যাবে। এখন একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে আমার ফেসে যে পাউডারগুলো আছে এগুলো আস্তে আস্তে ডাস্ট অফ করে ফেলে দিতে হবে। ফাইনাল লুকে আরেকটু শার্প অ্যান্ড ডিফাইন করার জন্য আমি টেকনিক ব্রোনজিং মিনি প্যালেটটি থেকে ডার্ক শেডটি নিয়ে আমার ফেসে পাউডার কন্টিনিউ করে নিচ্ছি যাতে লুকটি ফাইনালি আরও শার্প অ্যান্ড ডিফাইন দেখায়। আই মেকআপ কমপ্লিটের জন্য আমি সেম প্যালেট থেকে 10% অফ নামক শেডটি নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ওই যে বললাম না যে প্রয়োজনের সময় কাছের জিনিসও খুঁজে পাওয়া যায় না, পেয়েছি এই পিএস ড্রামাটিক ল্যাশ মাস্কারা সাহায্যে। এখন আমি আমার চোখে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন নেক্সটে ন্যাটলিক শেডের এই লিপ লাইনটি দিয়ে আমি আমার লিপ লাইন ড্র করে নিচ্ছি। এরপর অ্যাজ এ লিপ কালার আমি লরিয়েল কালার ডিজে নো ডিপেন্ডেন্সি নামক এই লিপ শেডটি অ্যাপ্লাই করে নিচ্ছি। টাইমে রেভলিউশন সুগার অ্যান্ড স্পাইস প্লেটে এই দুটি শেড নিয়ে আমি আমার ব্লাশ জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাজ এ হাইলাইটার কালার পপে আই লাইক ইউর ফেস থেকে এই শেডটি নিয়ে আমি আমার ব্রো বোন, চিক বোন অ্যান্ড নোজ এরিয়া যে যে জায়গাগুলোতে আমার হাইলাইট করা প্রয়োজন সেখানে আমি হাইলাইট করে নিচ্ছি। ফাইনালি আমার মেকআপ লুক কমপ্লিট করতে আমি ইউজ করছি লরিয়েল ফিক্সিং মিস্টের এই ফিক্সিং স্প্রে। উইথ দিস এলিগেন্ট লুক অ্যাজ এলিগেন্ট এক্সেসরিজ আমি জিরকনের কানেদুল করে নিচ্ছি। আর আমার চুল যেহেতু এমনি ম্যানেজেবল আর ম্যাক্সিমাম টাইমই আমার কাছের সময় খুবই কম থাকে এয়ার সেট আপের জন্য, দ্যাটস ওয়াই আমি আসলে চুল খোলা রাখাটাই প্রিফার করি। সো হিয়ার ইজ মাই এলিগেন্ট পার্টি মেকওভার অর নিউ ইয়ার ইভ পার্টি মেকওভার লুক। হোপ তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর এক্সিস্টিং সাবস্ক্রাইবারদের লটস অফ থ্যাঙ্কস সাপোর্ট করে পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টার্ন অন নোটিফিকেশন বেল সো ফিউচার যখনই আমি কোনো ভিডিও নিয়ে আসি তা তোমাদের কাছে পৌঁছে যাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।